গভীর রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের ডোমকলের বগারপুর রমনা এলাকা। বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বর্তমানে চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। রাতের অন্ধকারে গ্রাম সংলগ্ন নির্জন জায়গায় বোমা বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। মৃতের নাম সিরাজুল শেখ, আহতরা বাবু শেখ, রকিবুল শেখ এবং নাজবুল শেখ, প্রত্যেকে ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার গভীর রাতের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ডোমকল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ইউরো রিপোর্ট, জেন টিভি। কি হয়েছিল ঘটনাটা, আমি কি হয়েছে কি সমাচার আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, কটায় ঘটেছে কি কটায় কি হয়েছে কি সমাচার আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, আমি যে রাত্রে আমাকে মোটামুটি দুটোর দিকে ফোন করলো, ফোন করার পর আর বোনকে ফোন করেছিল, তার বোনটা আমাকে ডাকলো, ডাকে আমাকে বললো যে এই ঘটনা। কী ঘটনা? যে আমার ভাই বলে গমে খাম হয়ে গেছে, তাই বললো যে আমি কোথায়, তো অমুক জায়গায় রমনায়। তো এরকম পরিস্থিতি, তখন ছোটোবেলায় তখন ভোর 5টার দিকে নিয়ে এসেছিলাম এখানে। কে কে ছিল জানেন আপনি? না, আমি কে কে ছিল কী সমস্যা, ওনার নামই জানি না আমি। সিরাজুল এইখানে এসে শুনলাম, সিরাজুল তাই শুনলাম, এটাই শেষ। মারা গেছে? হুম, মারা গেছে। আছে যে ভর্তি আছে তার নাম নাজবুল শেখ। কে হয় ওটা? আমার শালা। মানে লোকে বলছে যে ওখানে বোম বাঁধতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, কতটা সত্যতা বা কি জানেন? এখন ওই ভাব কী ভাব, ওই ঘটনা ঘটেছে কী সমাচার তো আমি শুনলাম বলতে পারছি না। এখন বোমে খাম হয়েছে এইটুকুই বলতে হবে, তাছাড়া ওয়ার বোমে বাস্ট হয়েছে কী, কেউ মেরেছে কী, ভালো কী মন্দ তা বলতে হবে। কোথায় হয়েছে ঘটনাটা? ওটা বগারপুর রমনা। কোথায় বাড়ি ওনার? সিরাজুল ওনার বাড়ি বগারপুর রমনা। আপনি ভগ্নিপতি? হ্যাঁ, আমি ভগ্নি। আপনার নাম? আমার নাম লালন সিং। আপনি কি চান আপনার বাড়িকে রেস্টুরেন্ট বানাতে? তাহলে এক্ষুনি ইনস্টল করুন রুব্রিন অ্যাপ। রুব্রিন অ্যাপ ইনস্টল করুন আর আপনার বাড়িকে বানান রেস্টুরেন্ট। রুব্রিন অ্যাপের মাধ্যমে আপনি আপনার শহরের যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিন এবং 60 মিনিটের মধ্যে খাবার ডেলিভারি পাবেন। তাই আর দেরি নয়, অবশ্যই সুস্বাদু খাবার খেতে অবশ্যই আজ ইনস্টল করুন রুব্রিন অ্যাপ।